এতদিন অবধি মিঠাই নিয়ে আদ্রিত পুঙ্খানুপুঙ্খ সব রকম আপডেট তার ফ্যান্স এবং ফলোয়ার্সদের দিয়ে এসেছে এবং মিঠাই সম্পর্কে সবটুকু তুলে ধরেছে সে তার সোশ্যাল প্ল্যাটফর্মে, ঠিক যেমন মিঠাইয়ের সিট ভাঙা থেকে ডিরেক্টরের চেঞ্জ বা কোথাও ডিএপির চেঞ্জ, সে সব নিউজটা কিন্তু আদ্রিতই তুলে ধরেছিল। তবে এই সব ক্ষেত্রে পিছিয়ে নেই মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডুও। এবার সেও ভাগ করে নিয়েছে এক খবর যা সত্যি মন খারাপ করে দেবে মিঠাই ভক্তদের। সকলেরই যেমনটা জানা যে মিঠাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তবে সেই দিকে এগোলেও ঠিক কবে শেষ হতে চলেছে মিঠাই সেই সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। তবে সবাই জানতেন জুন মাসের মাঝামাঝি সময়েই শেষ হতে চলেছে মিঠাই, আর সেটা কোথাও একটাকে না মানতে চাইলেও মেনে নিতেই হচ্ছিল মিঠাই ভক্তদের। তবে সবাই চাইছিলেন মিঠাই শেষ হোক খুব ভালো নোটে, কিন্তু এর আগেই দুঃসংবাদ দিলেন মিঠাই রানী। মিঠাই আপাতত তার ব্যাক পেনের জন্য লম্বা ব্রেক নিয়েছে এখন সিরিয়াল থেকে, তাই সৌমিত্রিষাকে নিয়ে তো টেনশনটা অনেকের মধ্যে আছেই। তারই মধ্যে সৌমিত্রিষার সোশ্যাল প্ল্যাটফর্মে উঁকি দিল এমন এক নিউজ যার জন্য মন খারাপ করেছে সকলের। জানা যাচ্ছে দীর্ঘ পথ চলা মিঠাইয়ের এবার যাত্রা শেষ হতে চলেছে আগামী 31 মে, অর্থাৎ মে মাসের শেষ দিনেই শেষ হতে চলেছে মিঠাইয়ের জার্নি। আর এই কথা আমরা নয় বন্ধুরা, এই কথা নিজে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে নিয়েছেন সৌমিত্রিষা। তবে এবার যে চিন্তাটা সকলকে ভাবাচ্ছে তা হলো মিঠাই রানী তো ভুগছে ব্যাক পেনে, 12 দিনের লম্বা একটা ব্রেক নিয়েছিল সে মিঠাই সিরিয়াল থেকে, তারপর সে সুস্থ হয়ে ফিরত এমনটাই আশা করেছিলেন সকলে। আর এখন যখন 31 মে শেষ হয়ে যাচ্ছে শুটিং, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে তাহলে কি মিঠাই রানীকে ছাড়াই শেষ হতে চলেছে এই সিরিয়াল? না, তা হতে চলেছে না, সেটাও সে তার সোশ্যাল প্ল্যাটফর্মে তুলে ধরেছে। সে জানিয়েছে ভক্তদের ভালোবাসার জন্যই সে হাজার অসুস্থতা থাকলেও শেষ কয়েকটা এপিসোডের জন্য শুটিং সেটে ফিরছে। আর এদিন সোশ্যাল প্ল্যাটফর্মে সৌমিত্রিষা যে পোস্টটা করেছে তাতে উঠে আসছে আমি 30 এবং 31 মে শুটিং করব, আমাদের মিঠাইয়ের শুটিং এই মাসের 31 তারিখ শেষ হচ্ছে, অনেক ভালোবাসা মিঠাই। বোঝাই যাচ্ছে দর্শকদের সাথে সাথে মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু এই ক্যারেক্টারটার সাথে কতটা জড়িয়ে পড়েছে, তাই তো সব শেষে সে নিজের নামটা মিঠাই বলেই লিখেছে। মিঠাইয়ের মধ্যে দিয়ে যে তার আলাদা এক পরিচিতি এসেছে সেটা সে সবসময়ই মেনে নেয়, আর তাই তো মিঠাইয়ের এবার শেষের পথেও কিন্তু মিঠাই রানী থাকছে মিঠাই সিরিয়ালের সাথেই। এর আগেও অবশ্য প্রমাণ পাওয়া গিয়েছে মিঠাই তার কাজের প্রতি কতটা ডেডিকেটেড। তবে শুধু মিঠাই কেন, বরঞ্চ সৌমিত্রিষা আদ্রিত দুজনেই যে কাজের প্রতি কতটা ডেডিকেটেড এবং তারা সিরিয়ালটাকে কতটা যে ভালোবাসেন সেটা বারবার বোঝা যায় যখনই তারা পায়ে চোট পেয়েছেন, সেটা সেরে উঠতে না উঠতেই তারা আবারও কাজে ফিরেছেন, কারণ সেটার প্রতি তাদের ভালোবাসা। তাই তো দর্শকদের ভালোবাসা এবং সিরিয়ালটার প্রতি ভালোবাসা, এই সবটা মিলিয়ে শেষ পর্যন্ত এই সিরিয়ালের লাস্ট এপিসোড দর্শকদের জন্য কীভাবে সাজানো হচ্ছে সেটা দিকে এখন তাকিয়ে রয়েছেন সকলে, এবং মিঠাই রানী লাস্টে তার কী ম্যাজিক থাকছে সেটাও এখন দেখার বিষয়। আপনাদের এতে কী মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।